আসসালামু আলাইকুম, বিসমিল্লাহ টিভির সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিও থেকে আপনি জানতে চলেছেন সুলাইমান আলাইহিসসালাম এবং দুজন ফেরেশতার অলৌকিক ঘটনা, যে কারণে হযরত সুলাইমান আলাইহিসসালামের নিকট আল্লাহ রাব্বুল আলামিন হারুত এবং মারুত ফেরেশতাদ্বয়কে পাঠিয়েছিলেন। সেই বিষয়কর ঘটনা জানতে আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। হযরত সুলাইমান আলাইহিসসালামের রাজত্বকালে বেঈমান জিনেরা লোকেদের ধোঁকা দিত এই বলে যে সুলাইমান জাদুর জোরে সবকিছু করেন, তিনি কোন নবী নন। শয়তানদের ভেলকিবাজিতে বহু লোক বিভ্রান্ত হচ্ছিল, এমনকি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামের সময়েও যখন তিনি সুলাইমান আলাইহিসসালামের প্রশংসা করেন, তখন ইহুদি নেতারা বলে উঠেছিল আশ্চর্যের বিষয় যে মুহাম্মদ সুলাইমানকে নবীদের মধ্যে সামিল করে হক এবং বাতিলের মধ্যে সংমিশ্রণ ঘটাচ্ছে, অথচ তিনি ছিলেন একজন জাদুকর মাত্র। কেননা স্বাভাবিক ভাবে কোনো মানুষ কি বায়ুর পিঠে সাওয়ার হয়ে চলতে পারে? এক্ষেত্রে সুলাইমান আলাইহিসসালাম যে সত্য নবী, তিনি যে জাদুকর নন, জনগণকে সেটা বুঝিয়ে দেওয়ার জন্য এবং নবীগণের মুজিজা ও শয়তানদের জাদুর মধ্যে পার্থক্য বোঝাবার জন্য আল্লাহ পাক হারুত এবং মারুত নামে দুজন ফেরেশতাকে বাবেল শহরে মানুষের বেশে পাঠিয়ে দেন। বাবেল হলো ইরাকের এক প্রাচীন নগরী, যা ওই সময় জাদুবিদ্যার কেন্দ্র ছিল। ফেরেশতা সেখানে উপস্থিত হয়ে জাদুর স্বরূপ এবং ভেলকিবাজি সম্পর্কে জনগণকে অবহিত করতে থাকেন এবং জাদুকরদের অনুসরণ থেকে বিরত হয়ে যেন সকলে সুলাইমান আলাইহিসসালামের নবুয়াতের অনুসারী হয় সেই কথা বলতে লাগলেন। জাদু ও মুজিজার পার্থক্য এই যে, জাদু প্রাকৃতিক কারণের অধীন, কারণ ব্যতীত জাদু সংঘটিত হয় না, কিন্তু দর্শক সেই কারণ সম্পর্কে অবহিত না থাকার কারণে তাতে বিভ্রান্ত হয়, এমনকি কুফরিতে লিপ্ত হয় এবং এই জাদুকরকেই সকল ক্ষমতার মালিক বলে ধরে নিতে থাকে। আজকের যুগে ভিডিও চিত্র সহ হাজার মাইল দূরের ভাষণ ঘরে বসে শুনে এবং দেখে যে কোনো অজ্ঞ মানুষের পক্ষে নিঃসন্দেহে বিভ্রান্তিতে পড়া স্বাভাবিক। এমনকি সেই যুগেও জাদুকরদের বিভিন্ন অলৌকিক বস্তু দেখে অজ্ঞ মানুষ বিভ্রান্তিতে পড়ত। পক্ষান্তরে মুজিজা কোনো প্রাকৃতিক কারণের অধীন নয়, বরং সেটা সরাসরি আল্লাহর নির্দেশে সম্পাদিত হয়। নবী ব্যতীত আল্লাহর প্রিয় বান্দাদের প্রতি তার কেরামত বা সম্মান প্রদর্শনের বিষয়টাও এমনভাবেই সম্পাদিত হয়। এতে প্রাকৃতিক কারণের যেমন কোনো সম্পৃক্ততা নেই, তেমনি সম্মানিত ব্যক্তির নিজস্ব কোনো ক্ষমতা বা হাত নেই। উভয় বস্তুর পার্থক্য বোঝার সহজ উপায় এই যে, মুজিজা কেবল নবীগণের মাধ্যমে প্রকাশিত হয়, যারা আল্লাহ ভীতি, উন্নত চরিত্র মাধুর্য এবং পবিত্র জীবনযাপন সহ সকল মানবিক গুণে সর্বকালে সকলের আদর্শ স্থানীয় হন। আর নবী ও অলিগণের মধ্যে পার্থক্য এই যে, নবীগণ প্রকাশ্যে নবুয়াতের দাবি করে থাকেন, কিন্তু অলিগণ কখনো নিজেদের অলি বলে দাবি করেন না। অলিগণ সাধারণভাবে নেককার মানুষ, কিন্তু নবীগণ আল্লাহর বিশেষভাবে নির্বাচিত বান্দা, যাদেরকে তিনি নবুয়াতের গুরু দায়িত্ব অর্পণ করে থাকেন। নবীগণের মুজিজা প্রকাশে তাদের নিজস্ব কোনো ক্ষমতা বা কর্তৃত্ব নাই। পক্ষান্তরে দুষ্ট লোকেরাই জাদুবিদ্যা শিখে এবং তার মাধ্যমে নিজেদের দুনিয়া হাসিল করে থাকে। উভয়ের চরিত্র জনগণের মাঝে পরিষ্কারভাবে পার্থক্য সৃষ্টি করে থাকে। বস্তুত সুলাইমান আলাইহিসসালামের নবুয়াতের সমর্থনেই আল্লাহ এই বিশেষ অনুগ্রহে হারুত ও মারুত ফেরেশতাদ্বয়কে বাবেল শহরে পাঠিয়ে দিয়েছিলেন। এ সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইহুদি নাসারাগণ ঐসবের অনুসরণ করে থাকে যা সুলাইমানের রাজত্বকালে শয়তানেরা আবৃত্তি করত, অথচ সুলাইমান কুফরি করে নাই, বরং শয়তানেরাই কুফরি করেছিল। তারা মানুষকে জাদুবিদ্যার শিক্ষা দিত এবং বাবেল শহরে হারুত ও মারুত দুই ফেরেশতার উপরে যা নাজিল হয়েছিল তা শিক্ষা দিত। বস্তুত তারা, অর্থাৎ হারুত ও মারুত উভয়ে, এই কথা না বলে কাউকে শিক্ষা দিত না যে আমরা এসেছি পরীক্ষা স্বরূপ, কাজেই তুমি জাদু শিখে কাফের হইও না। কিন্তু তারা তাদের কাছ থেকে এমন জাদু শিখত যার দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে, অথচ আল্লাহর আদেশ ব্যতীত তারা কারো ক্ষতি করতে পারত না। লোকেরা তাদের কাছে শিখত ওইসব বস্তু যা তাদের ক্ষতি করে এবং তাদের কোনো উপকার করে না। তারা ভালোভাবেই জানে যে কেউ জাদু অবলম্বন করবে তার জন্য আখিরাতে কোনো অংশ নাই, যার বিনিময়ে তারা আত্মবিক্রয় করেছে তা খুবই মন্দ। যদি তারা জানত, যদি তারা ঈমান আনত এবং আল্লাহ ভীরু হতো, তবে আল্লাহর কাছ থেকে
উত্তম প্রতিদান পেত যদি তারা জানত। সূরা বাকারা আয়াত নং 102-103 বলা বাহুল্য, সুলাইমান আলাইহিসসালামকে জিন, বায়ু, পক্ষীকুল এবং জীবজন্তুর উপরে একচ্ছত্র ক্ষমতা দান করা হয়েছিল, যা কিনা আল্লাহর এক মহাপরীক্ষা। শয়তান এবং তাদের অনুসারী দুষ্ট লোকেরা সর্বদা এটাকে বাস্তববাদী দৃষ্টিতে দেখেছে এবং যুক্তিবাদের ধূম্র জালে পড়ে পথ হারিয়েছে। অথচ আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালাম সর্বদা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন। আমরাও তার নবুয়াতের প্রতি দ্বিধাহীনভাবে বিশ্বাস স্থাপন করি। আল্লাহ তাআলা জিনেদেরকে হযরত সুলাইমান আলাইহিসসালামের অধীনস্থ করে দিয়েছিলেন। এই ব্যাপারে যদি আপনার মনে কোনো সন্দেহ থাকে, তবে কোরআনের এই বাণী আপনার জন্য। আর জিনের মধ্যে কিছু সংখ্যক তার অর্থাৎ সুলাইমানের সম্মুখে কাজ করত তার পালনকর্তার অর্থাৎ আল্লাহর আদেশে। সূরা সাবা আয়াত নং 12। অন্যত্র আল্লাহ বলেন, এবং আমরা তার অধীন করে দিয়েছিলাম শয়তানদের কিছুকে, যারা তার জন্য ডুবুরির কাজ করত এবং এছাড়া অন্য আরও কাজ করত, আমরা তাদেরকে নিয়ন্ত্রণ করতাম। সূরা আম্বিয়া আয়াত নং 82। অন্যত্র বলা হয়েছে, আর সকল শয়তানকে তার অধীন করে দিলাম, যারা ছিল প্রাসাদ নির্মাণকারী এবং ডুবুরি, এবং অন্য আরও অনেককে অধীন করে দিলাম, যারা আবদ্ধ থাকত শৃঙ্খলে। সূরা সোয়াদ আয়াত নং 37-38। বস্তুত জিনেরা সাগরে ডুব দিয়ে তলদেশ থেকে মূল্যবান মণিমাণিক্য হীরা জহরত তুলে আনত এবং সুলাইমান আলাইহিসসালামের হুকুমে নির্মাণ কাজসহ যে কোনো কাজ করার জন্য সদা প্রস্তুত থাকত। ইমানদার জিনেরা তো সোয়াবের নিয়তে স্বেচ্ছায় আনুগত্য করত, কিন্তু দুষ্ট জিনগুলো বেড়িবদ্ধ অবস্থায় সুলাইমানের ভয়ে কাজ করত। এই অদৃশ্য শৃঙ্খল কেমন ছিল তা কল্পনা করার দরকার নাই। আদেশ পালনে সদা প্রস্তুত থাকাটাও এক প্রকার শৃঙ্খলাবদ্ধ থাকা বই কি। শয়তান হচ্ছে আগুন দ্বারা সৃষ্ট বুদ্ধি এবং চেতনা সম্পন্ন এক প্রকার সূক্ষ্ম দেহবিশিষ্ট জীব। জিনের মধ্যকার আবদ্ধ এবং কাফের জিনগুলোকেই মূলত শয়তান বলে অভিহিত করা হয়। আয়াতে শৃঙ্খলবদ্ধ কথাটি এদের জন্যই বলা হয়েছে। আল্লাহর নিয়ন্ত্রণে থাকায় এরা সুলাইমানের কোনো ক্ষতি করতে পারত না, বরং সর্বদা তার হুকুম পালনের জন্য প্রস্তুত থাকত। তাদের বিভিন্ন কাজের মধ্যে আল্লাহ নিজেই কয়েকটি কাজের কথা উল্লেখ করেছেন, যেমন তারা সুলাইমানের ইচ্ছানুযায়ী দুর্গ, ভাস্কর্য, হাউস সমৃদ্ধ বৃহদাকার পাত্র এবং চুল্লির উপরে স্থাপিত বিশাল ডেকে নির্মাণ করত। সূরা সাবা আয়াত নং 13। উল্লেখ যে তথা ভাস্কর্য কিংবা চিত্র এবং প্রতিকৃতি অঙ্কন বা স্থাপন যদি গাছ বা প্রাকৃতিক দৃশ্যের হয়, তাহলে ইসলামে তা জায়েজ রয়েছে, কিন্তু যদি তা কোনো প্রাণী দেহের হয় তবে সেটা নিষিদ্ধ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরত সুলাইমান আলাইহিসসালামের বিস্ময়কর জীবনী থেকে সঠিক শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন, আমিন। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়ে নিয়মিত বিসমিল্লাহ টিভিতে হাজির হব ইনশাআল্লাহ। তাই যদি বিসমিল্লাহ টিভিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়।